ডক্টর মুশতাক, আপনি আপনি পড়াশোনা করেছেন, পিএইচডি করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটি। আসলে আমাদের সবার এটা একটা, কিন্তু উই হ্যাভ এ ফ্যাসিনেশন অ্যাবাউট অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যান্ড হার্ভার্ড ইউনিভার্সিটি। আমরা সবাই জানি ঢাকা ইউনিভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড, অ্যান্ড ইউ হ্যাভ বিন টু দ্য রিয়েল অক্সফোর্ড ইউনিভার্সিটি। সো টেল আস সামথিং অ্যাবাউট দি কম্পারেটিভ কারিকুলাম। ইউ আর ইউ ইউ ওয়ার এ স্টুডেন্ট অ্যাট ঢাকা ইউনিভার্সিটি অফ ঢাকা, নাও ইউ আর টিচিং অ্যাট দ্য সেম ইনস্টিটিউশনস, ইউ হ্যাভ বিন টু ইউকে, দি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। So what do you see, past, present? Can you give us a comparative as Dr. Fazlul Karim did? জি ধন্যবাদ। মূল যেই পার্থক্যটি আসলে, কারণ ফজলুল হক করিম উনি অলরেডি বলেছেন দেশের সাপেক্ষে বাংলাদেশের সাথে জাপান, তারপর উনি আমেরিকার উদাহরণ জেনেছেন। আসলে আমরা যখন এখন কথা বলি, আমরা কিন্তু কেবল একটি দেশের সাপেক্ষে এখন আর কম্পিট করি না, আমরা কিন্তু সারা পৃথিবীর সাথেই কম্পিট করি। বিকজ এই যে এই কানেক্টিভিটি অথবা এই যোগাযোগের যে সহজতা তৈরি হয়েছে, সেই কারণে আমাদের এই ডিবেট, এই যে আলোচনাগুলো, এগুলো কিন্তু বৈশ্বিক পরিমণ্ডলেই এখন চিন্তা করতে হবে। তো সেই জায়গাটায় আমি যদি খুব কম্পেয়ার করি, এখনো আমি বাংলাদেশে ফিরে এসেছি, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমি পিএইচডি করেছি এবং কিছু ক্লাস করার আমার সুযোগ হয়েছে ওইটা, ওই পিএইচডি করতে গিয়েই। এবং আমি যারা মাস্টার্স করেছি বা আন্ডার গ্রাজুয়েট যারা ছিল তাদের সাথে ইন্টারাকশন, অথবা যারা আমার ল্যাবে কাজ করেছে তাদের কাছ থেকে যেটা আমি আন্ডারস্ট্যান্ডিং পেয়েছি, তার আলোকেই আমি আসলে আমার বক্তব্যটি তুলে ধরছি। মূল যে পার্থক্যটি আসলে আছে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সাথে, সেটি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা অনেকটাই হচ্ছে তাত্ত্বিক। এখনো আমরা যথেষ্ট পরিমাণ থিওরিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে পড়াশোনা করি, কিন্তু আমি যদি ওদের শিক্ষা ব্যবস্থার সাথে তুলনা করি, সেটা অক্সফোর্ড অথবা টপ যে ইউনিভার্সিটি গুলো আছে, তারা কিন্তু আসলে প্রবলেম বেসড বা অ্যানালাইটিক্যাল শিক্ষার ব্যবস্থার মধ্যে ঢুকে গেছে। তারা, আমি যখন যে কোনো একটা টপিক যখন আমি এখানে পড়বো, ধরা যাক আমি হয়তো সাউন্ড রিলেটেড একটি একটি চ্যাপ্টার আমি পড়ছি পদার্থবিজ্ঞানে, সেটা আমি এখানে যখন আমি একটি অঙ্ক করব, সেই অঙ্কটি এখানে আমি করছি বইয়ের পাতা থেকে একটি 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 প্রবলেম দেখে, ওরা হয়তো সেই সেই অঙ্কটি করছে একটি প্র্যাকটিক্যাল রুমে এবং তারা আসলে অ্যাকচুয়াল যন্ত্রপাতিগুলো তারা ব্যবহার করতে পারছে। আমি খুব ছোট্ট একটি এক্সাম্পল দেই যে ক্লাসরুমের যে বিহেভিয়ার, ক্লাসরুমের যেই যেই সেট আপ, সেটা আসলে কতটা পার্থক্য। আমরা খুব বিখ্যাত একটি একটি ইউটিউবে একটি ভিডিও দেখি যে এমআইটির একজন, সম্ভবত এমআইটির একজন প্রফেসর, উনি দেখাচ্ছিলেন যে সরল দোলক যে যেভাবে কাজ করে এবং সেটা কেন ফিজিক্সের এই যে নীতিমালাটা সেটা কিভাবে কাজ করে, এবং ফিজিক্সের নীতিটা কাজ করে বলেই উনি দেখিয়েছিলেন যে খুব ভারী একটি বস্তু উনি ঝুলিয়ে দিয়েছিলেন এবং তারপর উনি একটা একটা প্রান্তে এসে দাঁড়িয়ে বলেছিলেন যে যদি ফিজিক্স কাজ না করে তাহলে আমি এটার চাপে মারা যাব, আর যদি কাজ করে তাহলে আমি বেঁচে যাব। এই যে ক্লাসরুমের এই যে একটি সেটিং, এটি কিন্তু একটি বিরাট রকমের পার্থক্য তৈরি করে দেয় শিক্ষার্থীদের ভিতরে। আমি বলবো যে এই প্রবলেম বেসড যে বা অ্যানালাইটিক্যাল যে শিক্ষা ব্যবস্থা, এটি সবচেয়ে বড় পার্থক্য। এবং আরেকটি বিষয়, দুটো বিষয় আমি বলবো, আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের যেই যেই শিক্ষা, সেটা যেটা বললাম যে ক্লাসরুম কেন্দ্রিক, কিন্তু ওরা আসলে জিনিসটাকে অনেক বেশি ফিল্ড ওরিয়েন্টেড। যেমন আমি দেখেছি যে আমার গবেষণাগারে কিন্তু ক্লাস এইটের একটি বাচ্চাকে নিয়ে এসেছে, আমি পিএইচডি করছি অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষণাগারে, সেখানে কিন্তু ওরা অ্যাসাইন করে আপনার ওই ও লেভেল অথবা এ লেভেলের স্টুডেন্টরা কিন্তু ওখানে প্রজেক্ট করতে আসে। তাহলে আপনি বুঝতে পারেন যে কত আগে থেকে ওরা ওদেরকে এরকম জায়গাগুলোতে নিয়ে যাচ্ছে। ওরা যখন এই এই ল্যাবে আসছে, ওরা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছে, তারা শিল্প কারখানায় যাচ্ছে, তারা ফার্ম ল্যান্ডে যাচ্ছে। এই যে জায়গাগুলো, এগুলো করার জন্য কিন্তু খুব বেশি খরচ দরকার হয়, এগুলো করার জন্য একটি মাইন্ডসেট দরকার। আমি বলবো যে আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় খরচ হচ্ছে উই আর ল্যাকিং দ্যাট মাইন্ডসেট। আমরা কথা বলছিলাম টিচিং মেথোডোলজি নিয়ে, আমরা কথা বলছিলাম টিচার স্টুডেন্ট এনগেজমেন্ট এটা নিয়ে। ইউ কামিং ব্যাক ফ্রম অক্সফোর্ড ইউনিভার্সিটি, নাও ইউ আর টিচিং এট বাংলাদেশ ইউনিভার্সিটি। টক অ্যাবাউট দি টিচিং মেথোডোলজি ইউ হ্যাভ সিন দেয়ার অ্যান্ড ইউ আর নাও প্র্যাকটিসিং দেয়ার, সামগ্রিক বিষয়টা আপনার চোখে কিভাবে আপনি দেখছেন এবং কিভাবে আপনি সেটাকে প্র্যাকটিস করছেন, গ্যাপ এবং মেথোডোলজি। জি জি ধন্যবাদ। আমি যেই জায়গাটায় সবচেয়ে বড় পার্থক্যটা আগের প্রশ্নে ফজল করিম ভাই উনি অনেকখানি বলে ফেলেছেন, তারপরও আমি একটু ইলাবোরেট করি। অ্যাকচুয়ালি বিষয়টা কিন্তু মূল গ্যাপটা কিন্তু আমি বলবো কালচারাল গ্যাপ। একটা শিক্ষা ব্যবস্থা বলেন অথবা গবেষণার ব্যবস্থা বলেন, এটা কিন্তু ইট ডাজেন্ট ম্যাটার হোয়াট টাইপ অফ রিসোর্স উই হ্যাভ, মানে বিষয়টা আসলে মাইন্ডসেটের বিষয়, যে
আমার অল্প থাকতে পারে, কিন্তু আমি সেটাকে প্রপারলি ব্যবহার করছি কিনা অথবা সেটাকে সর্বোচ্চ ব্যবহার করার মতো একটি মাইন্ডসেট আমি তৈরি করেছি কিনা, সেটা যদি না থাকে তাহলে কিন্তু অনেক থাকলেও আমরা আসলে ওটার সঠিক ব্যবহার করতে পারবো। তো যেই জায়গাটাই আমি মনে করি যে বড় পার্থক্যটি, যেটি আমার ক্লাস মানে আমি মানে এখন আসলে আমাকেও এই সিস্টেমের অংশ করে নিতে হবে, কারণ আমি অলরেডি এখানে আছি এবং প্রায় 3 বছর হলো আমি চলে এসেছি, সুতরাং আমি নিজেও কাঠ গড়ায় আছি এখন যে আমি আমার স্টুডেন্ট আছে তাদেরকে আমি আসলে তৈরি করতে পারছি কিনা বা কতটুকু দিতে পারছি। এখানে আমি এই দুটো পয়েন্ট বলি, একটু আগে খুব ইম্পর্টেন্ট একটি পয়েন্ট বলেছেন তদুল করিম ভাই যে আমাদের এই যে কোয়ালিটি এডুকেশন, বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যাটি আমরা হায়ার এডুকেশনে যেটা আমরা বোধ করি, আমি কিন্তু হায়ার এডুকেশন নিয়ে বলছি কিন্তু আমি চাইবো যে আমরা আসলে একটু আগের ধাপ নিয়েও কথা বলি, কলেজ তারপরে ওটা নিয়ে আমাদের আলোচনা আসতে হবে, কিন্তু আমি হায়ার এডুকেশন বলি যে ধরেন আমি আমি পিএইচডি করেছি হচ্ছে মলিকুলার অনকোলজি বা ক্যান্সার নিয়ে, কিন্তু আমি যখন পড়াই ক্লাসরুমে তখন কিন্তু আমাকে প্লান্ট বায়োটেকনোলজিও পড়াতে হচ্ছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, জেনারেল কেস এটা অনেকেই করতে হয়তো কেউ হয়তো অন্য সাবজেক্ট পড়াচ্ছে। তো এখন এই যে বিষয়গুলো যে আমরা সাবজেক্ট স্পেসিফিক স্পেশাল নলেজ যাদের আছে তাদেরকে আমরা ওই জায়গাটায় ঠিক ব্যবহার না করে আমরা অন্য জায়গায়ও এঙ্গেজ হতে বাধ্য করছি, এবং ফলে দেখা যাচ্ছে যে কোয়ালিটি কিন্তু ফল করছে, দুটো জায়গাতেই ফল করছে। কারণ হলো সে তার স্পেশালিস্ট জায়গাটায় সে যতটুকু দিতে পারতো, সে যদি ওটার উপরেই ফোকাস থাকতো তাহলে সে যতটা দিতে পারতো সে কিন্তু অন্য জায়গায় ডাইভার্স করার কারণে বা ডাইলুট করার কারণে সে সময়টা তার ভাগ হয়ে যাচ্ছে এবং সে কারণে কিন্তু তাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। এই যে বাধাটা, এটা আমি মনে করি যে সবচেয়ে বড় বাধা আমাদের দেশের শিক্ষক। ইজ ইট দ্য সিস্টেমেটিক গ্যাপ, ডক্টর মুশতাক, ইজ ইট দ্য সিস্টেমেটিক গ্যাপ আপনি যেটা বলছেন? আমি তো বলবো এটা এটা সিস্টেমেটিক গ্যাপ আসলে, কারণ দেশের বাইরে যেটা হয়েছে যে আমাদের ওখানে বাইরে কিন্তু যিনি যেই সাবজেক্ট নিয়ে গবেষণা করছেন তিনি বিশেষ করে ওই সাবজেক্টেই সাধারণত পড়ান, ফলে তিনি যতটা ডিপে যেতে পারেন, আমাদের এখানে কিন্তু আমি যখন প্লান্ট বায়োটেকনোলজি পড়াবো আমি কিন্তু ডিপে যেতে পারবো না। তো এই যে বিষয়টি এটা এটা বড় ঝামেলা আমাদের এখানে রয়ে গেছে। এখানে এই যে ক্রস ডিপার্টমেন্টাল যে কমিউনিকেশন, এটা এটা ওভারকাম করার জন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়াও হয়েছে। আমাদের আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এখন এমন আছে যে আমি যেমন স্টুডেন্ট লাইফে হয়েছে যে আমি বোটানি বা বেসিক বায়োলজি কোর্সটি আমি বোটানির একজন টিচারের কাছ থেকে পড়েছি, কিন্তু দেখা যাচ্ছে যে বিভাগগুলো ওই কখনো কখনো আবার ওটা আমি মনে করি যে বেটার অ্যাপ্রোচ ছিল যে বিভাগগুলো আমরা যে এক ডিপার্টমেন্ট থেকে গিয়ে আরেক ডিপার্টমেন্টে ক্লাস করতাম, এটা দুটো লাভ ছিল। একটি ছিল যে আমি ওই ডিপার্টমেন্টের অনেক স্টুডেন্টের সাথে ফ্রেন্ডশিপ করতে পারছি, তাদের কাছ থেকে শিখতে পারছি, প্লাস ওই ডিপার্টমেন্টের সবচেয়ে ভালো শিক্ষকের ক্লাসটি সম্ভবত আমি অ্যাক্সেস করতে পারছি। এখন হয়েছে যে আমাদের ইন্টিগ্রেটেড কোর্স সিস্টেম, যে একটি ডিপার্টমেন্টে সকল কোর্স পড়াচ্ছে, ফলে দেখা যাচ্ছে যেটাকে আমি বলি যে যার যে স্পেশালিটি নাই তাকেও অন্য একটি কোর্স পড়াতে হচ্ছে। এই যে জোর করে যে আরেকটি কোর্স পড়ানোর যে চেষ্টা, এটি আমাদের জন্য একটি বড় দুর্বলতা আমি মনে করি যে বেটার, যেটা দেশের বাইরে কিন্তু আছে, ওরা কিন্তু এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ ক্লাস করে, এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে ক্লাস করে, এটা অনেক ভালো একটি সিস্টেম। আমাদেরকে আমরা বলা যায় যে একটি ভালো সিস্টেমকে বাদ দিয়ে একটি মোর ন্যারো একটি সিস্টেমে ঢুকে যাচ্ছি যেখানে আমরা ডিপার্টমেন্ট সেন্ট্রিক। এই কম্পার্টমেন্টালাইজড এডুকেশন সিস্টেম থেকে বের হয়ে ইউনিভার্সিটি মিন্স ইউনিভার্সাল, উই হ্যাভ টু থিঙ্ক ইউনিভার্সাল পয়েন্ট অফ ভিউ। এই জায়গাটায় ডক্টর মুশতাক, এখানে মূল বাধাটা কোথায়? এটা কি আমাদের ইউজিসি আমাদের মূল বাধা, নাকি আমাদের ইউনিভার্সিটি সিনেট অথবা ইউনিভার্সিটি প্রশাসন বড় বাধা, মানে এই প্রসেসটাকে অ্যাপ্লাই করবার জন্য আপনি মূল বাধাটা কোথায় দেখেন, এন্ড হাউ উই ক্যান ওভারকাম দিস? আমার কাছে মনে হয় এটা ইউনিভার্সিটি পর্যায়ে অনেকখানি অতিক্রম করা যায়, এটা কিন্তু বিভাগ বিভাগ ভ্যারি করে। আমাদের এক বিভাগ একভাবে চলছে, আরেকটি বিভাগ আরেকভাবে চলছে। যেমন একটা সময় ছিল যে আমি আরেকটি বিভাগে ক্লাস করতাম কিন্তু আমার ডিপার্টমেন্টের স্টুডেন্ট কিন্তু এখন সেটা করছে না। তো এই যে এটা একটা পর্যায়ে গিয়ে এই প্রথা যেটা অথবা যে ট্র্যাডিশন ছিল সেটা ব্রেক হয়ে গেছে। আমাদেরকে কিন্তু ইভালুয়েট করা দরকার যে কোনটা বেটার ছিল স্টুডেন্টের জন্য, আমরা এটা কেন করেছি। এই যে আমরা যে প্রথাটাকে ভাঙলাম, প্রথা ভাঙা কিন্তু সবসময় ভালো কিছু না, আমাদের আসলে টাইম টু টাইম ইভালুয়েট করা দরকার যে কোনটা বেটার ছিল এবং কোনটা আমরা ভাঙতে গিয়ে খারাপ করে ফেলেছি। সুতরাং
যদি ওইটা আগেরটা যদি ভালো থাকে এবং সেটা কিন্তু ইভালুয়েট করার উপায় আছে, আমাদের এখনকার স্টুডেন্টরা তাদের তারা যে এডুকেশন পাচ্ছে সেটা নিয়ে কতটা সন্তুষ্ট, আমরা কতটুকু সন্তুষ্ট ছিলাম, এই দুটো পার্থক্য করলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে কোনটা বেটার ছিল এবং সেটা যাওয়া যায়। এটা ইউনিভার্সিটি গুলো যেহেতু স্বায়ত্তশাসিত, তারাই আমার ধারণা যে অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারে এই ক্ষেত্রে। টিচারদের একটা হলো যে ইভালুয়েশন নিয়ে আমরা কথা বলি, যে সোশ্যাল রেসপেক্ট এবং সোশ্যাল ভিউ পয়েন্ট, আমাদের যে এখন সোশ্যো ইকোনমিক স্ট্রাকচার, সেখানে অফকোর্স স্যালারি অ্যান্ড ইনকাম প্লেজ রোল। আপনি রিসার্চ করবেন নাকি আপনি আপনার লাইফ লিড করবার জন্য অন্য কোথাও কনসেন্ট্রেট করবেন, সেখানে ডেফিনেটলি টিচিং স্ট্যান্ডার্ড ডেফিনেটলি পোর হবে বিকজ অফ ইউর মাইন্ড, ইউ নো এনগেজমেন্ট অফ ইউর মাইন্ড। এই বিষয় নিয়ে আপনার ভাবনা এবং আপনার চিন্তা এবং আপনি কি দেখছেন এবং আপনি কিভাবে সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছেন? জি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে আমার কাছে ফজল করিম ভাই যদিও একটি সাইড বলেছেন, কিন্তু আমি আসলে এটি দুই দিক থেকেই আমি বিচার করতে চাই। আমাদের আসলে এটি একটি বলা যায় একটি দারিদ্রের দুষ্ট চক্রের মতো আর কি, যে ইটস এ ভিসিয়াস সাইকেল যেটা আমাদেরকে ব্রেক করতে হবে। এবং ব্রেক করার ক্ষেত্রে একটা প্রশ্ন আসলে আসবে যে বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে, এটা কি সরকার করবে নাকি প্রাইভেট সেক্টর করবে নাকি শিক্ষকরা করবে যারা এই এই সিস্টেমের ভিতরে আছে। আমি দুটো দুটো মূল প্রবলেম বলি এবং তারপর একটু সমাধানের দিকে যাব। একটি হচ্ছে যে এই যে একটি কম্পিটিশন, যে আমি আমার সময়টা কি আমি জ্ঞান সাধনায় দেব নাকি আমার অন্য কোনো একটা সুবিধা আদায়ের জন্য, যে সেটা রাজনৈতিক চর্চা হোক অথবা কোনো একটি রাজনৈতিক দলের সাথে অ্যাফিলিয়েশন হোক অথবা কোনো জায়গায় কনসালটেন্সি হোক, এই জায়গায় দেবো। এটা কিন্তু ডিপেন্ড করে যে আমি যেই সুযোগগুলো পাচ্ছি সেটার আমাকে কতটুকু কম্পিট করতে হচ্ছে। যেমন আমি যদি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলি, যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি একটি বদনাম আছে যে তারা ধরা যাক রাজনীতিতে অনেকখানি সময় দেন। এখন এটা কিন্তু একটি আমি বলবো যে একটি কৃত্রিম সমস্যা, আর্টিফিশিয়াল প্রবলেম, যেটা ক্রিয়েট করা হয়েছে, কারণ এটি কিন্তু একটা ওই পুরো সিস্টেমের অংশ, যে রাজনৈতিক দলগুলো চায় যে তার তার লেখের অংশ হয়ে থাকুক, বুদ্ধিবৃত্তিক একটা অংশ, এবং সেটার জন্য সে কিছু সংকট তৈরি করেছে। যেমন ধরেন আমি বলি যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ক্ষেত্রে আবাসনের একটি সংকট তৈরি করা হয়েছে। এটা সমাধান করা খুব কঠিন কিছু না, কিন্তু এই সংকটটি যতদিন থাকবে ততদিন আপনাকে আপনি কিন্তু এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন, তাদেরকে আপনি সীমাবদ্ধ সম্পদে অ্যাক্সেস দিবেন কি দেবেন না সেটা দিয়ে তাদেরকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আমি জাস্ট ছোট্ট একটি এক্সাম্পল দিলাম। তো এই যে বিষয়টি, এটি আমাদের নানান পর্যায়ে আছে। এখন এই জায়গা থেকে আমাদেরকে আসলে যদি আমরা বের হতে চাই, তাহলে আমি বলবো যে এটি আমাদের শিক্ষকদের একটি বড় রকমের দায়িত্ব আছে। আমি যখন বাংলাদেশে ফিরে এসেছি বা ফজলুল করিম ভাই যখন ফিরে আসবেন, আমাদের কাউকে না কাউকে আসলে স্যাক্রিফাইস করতে হবে এবং আমাদেরকে আসলে চিন্তা করতে হবে যে আমি দেশের বাইরে যে জীবনটি কাটিয়েছি বা যেভাবে যে সুযোগ সুবিধাগুলো আমি পেতে পারতাম সেটি আসলে আমি বাংলাদেশে পাবো না। যদি আমি এটা স্বীকার করতে না পারি তাহলে আসলে আমি বাংলাদেশে আসা উচিত হবে না, কারণ আমি এসেই আমি কিন্তু তখন হতাশ হয়ে যাবো এবং আমি এখানে কিছু করতে পারবো। এখন বাংলাদেশে যখন আমি এসেছি তখন আমাকে এর লিমিটেশন সম্বন্ধেও সচেতন থাকতে হবে এবং এই লিমিটেড অপরচুনিটি ব্যবহার করে কি করা যায় সেটার ব্যাপারে কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আমি যেই ব্যাপারটায় খুব আশাহত হই সেটি হচ্ছে আমি দেখি অনেকেই এসে সিস্টেমের দোহাই দিয়ে তারা নিবৃত্ত হয়ে যান এবং তারা বাইরে খুবই প্রোডাক্টিভ রিসার্চার ছিলেন, অনেক ভালো কাজ করেছেন, কিন্তু বাংলাদেশে এসে তারা দূরে সরে যান। আমার কি হবে, তো এই জায়গাটায় আমাদের আসলে আগে থেকে আমি মনে করি যে আমাদেরকে একটা মানসিক পরিবর্তন নিয়ে আসতে হবে, যে আমি এখানে যাচ্ছি এটা আমার জন্য আমার স্ট্রাগল এবং আমি এই এই যে বাধাগুলো আছে এটাকে ভেঙে আমি আগাতে চাই। আমি আমার ছোট্ট এক্সাম্পল থেকে বা এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, যে আমি এই পর্যন্ত এসে আমি যেহেতু ক্যান্সার নিয়ে গবেষণা করতে চাই, আমি একটা কমপ্লেইন শুনেছি যে এখানকার ডক্টররা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতে চান না বা ডক্টররা গবেষণা মূলক মানসিকতা তাদের নাই, সে কারণে এখানে স্যাম্পল পাওয়া কঠিন বা কিছু। কিন্তু আমি এই পর্যন্ত যাদের কাছে গিয়েছি আমি কিন্তু প্রচন্ড সহযোগিতা পেয়েছি তাদের কাছ থেকে। তারা বরং উল্টাটা বলেছেন যে আপনি তো দেখি বারবার আসেন, অনেকে কিন্তু একবার দুবার আসে এবং তারপরে আমরা তাদের চেহারা আর দেখি। তার মানে কি, দুটো পক্ষেই কিন্তু একটা গ্যাপ আছে এবং দুটো পক্ষকে এই গ্যাপ গুলো ভাঙার জন্য কাজ করতে পারে। তো এটি জাস্ট ছোট একটা এক্সাম্পল, এরকম অনেক ছোট ছোট সেক্টর আছে যেখানে আমরা কিন্তু এইগুলো করতে পারি, মানে পরিবর্তনের জন্য কাজ করতে পারি। সুতরাং দায়টা আমি মনে করি আমরা যারা শিক্ষক আছি আমাদেরকেও নিতে হবে এবং
যার যেখানে সামর্থ্য আছে যতটুকু আছে এবং স্যাক্রিফাইস করার মানসিকতাটা আসলে থাকতে হবে। এবং দ্বিতীয় যে প্রশ্নটি আসবে সেটি যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমি স্যাক্রিফাইস করলাম সবকিছু করলাম কিন্তু আমার সামাজিক মর্যাদাটা যদি ওটুক যদি কমপক্ষে না থাকে তাহলে এত কিছু করে আসলে কি লাভ? আমি অর্থনৈতিক সুবিধা বাদ দিলাম, আমার যে অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো বাদ দিলাম, কিন্তু সামাজিক ভাবে কমপক্ষে যদি আমি রাস্তা দিয়ে যাচ্ছি অথবা কোনো এক জায়গায় একটা সমস্যায় পড়েছি, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এটুক শুনে যদি কেউ একজন একটা মন্তব্য করে চলে যায় যে কি হয়েছে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি জানি যে আপনারা কি করেন, তার মানে মুস্তাক এই মুহূর্তে যদি আপনাকে জিজ্ঞাসা করি যে সামাজিক মর্যাদার দিক থেকে আপনি বর্তমানকে আপনি কিভাবে ইভালুয়েট করবেন, যে অ্যাট প্রেজেন্ট হোয়াট ইউ অ্যাকচুয়ালি ফেসিং ইন টার্মস অফ দি সোশ্যাল ডিগনিটি এন্ড অ্যাকসেপ্টেন্স, হোয়াট ইজ দ্য রিয়ালিটি? এটাকে আসলে যেটা বলবো যে আমি তো আসলে পুরো সিস্টেমের বাইরে না, সুতরাং এটাও মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হচ্ছে। আমি জানি যে অনেক সিনিয়র শিক্ষক তারাও অনেক সদফাতাস, যে আমি আমার একজন প্রিয় খুব প্রিয় শিক্ষক উনি বলেন যে বাইরে অনেক সময় উনি মানে বলতেও চান না যে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়ান। এই যে এই যে এই যে বিষয়টি এটি কিন্তু অনেক কষ্ট থেকে করেন উনি, কারণ আসলে তো আমরা জানি যে আমাদের অতীতে যারা ছিলেন আমাদের প্রসিদ্ধ শিক্ষক যারা ছিলেন এখনো অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর কথা যদি বলেন, আমরা সবাই অধ্যাপক আনিসুজ্জামান মারা গেলেন, আমরা কিন্তু এইসব জ্ঞানের যারা চর্চা করেছেন তাদেরকে কিন্তু আমরা প্রচন্ড শ্রদ্ধা করি। এখন এই জায়গাটায় আমি এগেইন কিন্তু আমারও একটা কিন্তু দায়বদ্ধতা আছে যে আমরা কি তাদের ওই পর্যায়ে যাচ্ছি? জামিলুর রহমান চৌধুরী স্যার যখন মারা গেলেন আমরা জানি যে সারা দেশ তার জন্য শোক করেছে। তো আমাদের আসলে এই যে জ্ঞান তপস্যা যেটা বাংলা, আমরা শিক্ষকরাও কিন্তু এই জ্ঞান তপস্যার জায়গা থেকে বের হয়ে এসে আমরা জাস্ট শিক্ষকতা করছি বা আমার জীবন চালানোর জন্য আমি শিক্ষকতা করছি, জ্ঞান সাধনা জ্ঞান চর্চা এটা একটু ফিলোসফিক্যাল আলাপে চলে যাচ্ছে, কিন্তু আসলে এই জায়গাটা আমরা এড়াতে পারি না। শিক্ষার যে বাণিজ্যিকীকরণ, আপনি কি মনে করেন যে শিক্ষার বাণিজ্যিকীকরণের কারণে একটা ইম্প্যাক্ট তৈরি হয়েছে আমাদের সোসাইটাল রেসপেক্টের জায়গা থেকে, একটা অবপতন হয়েছে, অবনমন হয়েছে? জি জি, সেটাই আসলে মূল কারণ, আপনি একদম এক্সাক্ট টার্মিনোলজিটা ব্যবহার করেছেন যে শিক্ষার বাণিজ্যিকীকরণ। আমি শুধু আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ের কথা বলবো না, আপনি যদি স্কুল কলেজের লেভেলের কথা চিন্তা করেন যে এই যে কোচিং সেন্টার বা শিক্ষার্থীরা যখন বুঝে যায় যে এই শিক্ষা এই শিক্ষক শুধু অর্থের জন্য আমাকে শিক্ষা দিচ্ছেন, তখন কিন্তু তার সম্মানবোধের জায়গাটা কেটে যায়। শিক্ষার্থীরা যখন বুঝে এবং সেসব শিক্ষকরাই সম্মানিত থাকেন যখন শিক্ষক শিক্ষার্থীরা বুঝে যে এই শিক্ষক আমাকে জ্ঞান বিতরণের জন্য পড়াচ্ছে, আমার আমার সাথে ইন্টারাক্ট করছে, আমি তাকে টাকা দিচ্ছি সেই কারণেই কেবল পড়াচ্ছেন না, এই যে দুটো পার্থক্য তৈরি হবে এটা যদি আমরা গোছাতে পারি তাহলে আমি মনে করি যে এই সামাজিক মর্যাদার যে জায়গাটা আছে সেটা আবার পুনরুদ্ধার করা যাবে, কিন্তু আমাদের এটাকে ভাবতে হবে। preparedness in terms of digitalization of our education system, so shekhane prachir oxford bangladesher sarbochcho bidyapith university of dhaka amra ekhon shetake kibhabe preparation nicchi karon coming days months koto din thakbe ei situation nobody knows, and ebong after that amader classroom education ashole koto tuku manush comfortable feel korbe onekei bolche je ashole amader mental je phobia psychological je phobia ebong etake overcome korte it will take maybe years. So where is the University of Dhaka in terms of facing and having these facilities on digitally? জি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে এই সময়ে এসে আমাদের তো আমরা শুনতে পাচ্ছি না, আপনারা কি শুনতে পাচ্ছেন ডক্টর মুস্তাককে? আমি শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা, আমিও পাচ্ছি। আচ্ছা জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমার কাছে আমাদের বিশ্ববিদ্যালয়ে যেটা যেটা ফজলুল করিম ভাই বলেছিলেন, বাংলাদেশের আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার আগে আমি যে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, আমি জানি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুরুর দিকে চেষ্টা করেছিল যে তারা অনলাইন কার্যক্রম চালিয়ে যাবে, তারা সপ্তাহখানেকের পরে বন্ধ করে দিয়েছিল। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওখানে আজকেও আমি দেখলাম যে সেখানে 12টি দাবি দিয়ে শিক্ষার্থীরা বলেছে যে তারা অনলাইন শিক্ষা কার্যক্রমে আসতে চায় না। তার মধ্যে প্রথম যেই ঝামেলাটি দেখা গেছে সেটা হচ্ছে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যেসব শিক্ষার্থীরা আসে তাদের ভিতরে যেই যেই নানান রকমের যে বৈষম্য রয়ে গেছে, বিশেষ করে প্রথম যে বৈষম্যটা আমি বলবো যে অ্যাক্সেস টু ডিজিটাল ডিভাইসেস, যেটা আপনি ডিজিটালাইজেশনে যে যাবেন তার জন্য যেই যেই মূল যেই ইটা দরকার, একটি ল্যাপটপ দরকার এবং ইন্টারনেট কানেকশন দরকার, এই জায়গাগুলোতে বাংলাদেশ কিন্তু প্রচন্ড পিছিয়ে আছে। ডিজিটাল ডিজিটাল বাংলাদেশ শব্দটি বলা আর প্রপারলি ডিজিটালাইজেশন করা, এই দুটোর মধ্যে যে পার্থক্য আছে সেটা আমরা এবার একদম খুব ভালোভাবে বুঝতে পেরেছি।
বিশেষ করে ধরেন শিক্ষার ক্ষেত্রে, যেটা যে আমার সিমলেস ইন্টারনেট কানেকশন, আমি কোনো ঝামেলায় অত বেশি ঝামেলা ছাড়া ইন্টারনেট কানেকশন পাবো, এই যে জায়গাগুলো এবং 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 আমি বলবো যে কস্ট ইফেক্টিভ ইন্টারনেট কানেকশন, এটা কিন্তু বাংলাদেশের জন্য সবচেয়ে বড় একটি সমস্যা, যে আমাদের ইন্টারনেট হচ্ছে প্রচন্ড কস্টলি এবং সব শিক্ষার্থীর পক্ষে সেটি কিন্তু ব্যয় বহন করা সম্ভব না। যে এই দাবিগুলো কিন্তু শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, আমি ওদের 12 দফা দাবি পড়ে দেখছিলাম, এক্স্যাক্টলি এই কথাগুলো এসেছে যে আমাদের ইন্টারনেটের ব্যবস্থা করতে হবে, অনেক শিক্ষার্থীর ল্যাপটপ নাই, সেটা দেওয়ার ব্যবস্থা করতে হবে, নইলে কিন্তু আমরা সবাইকে অ্যাক্সেস দিতে পারছি না। আমি বাংলাদেশে জানি যে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইউনিভার্সিটি খুব সাকসেসফুলি ওরা কিন্তু এই ডিজিটাল ট্রান্সফরমেশনটা করতে পেরেছে। তার কারণ যেটা ফজলুল করিম ভাই বলছিলেন, যে তারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে আসলে সবার জন্য একটি করে ল্যাপটপ নিশ্চিত করেছে, অনেক বছর ধরে তারা ল্যাপটপ দিয়ে যাচ্ছে প্রত্যেক শিক্ষার্থীকে, এবং যখন এই কোভিড সংকটটা আসলো তখন তারা তাদের জন্য একটা স্কলারশিপ ঘোষণা করলো, বললো যে তোমাদের জন্য প্যাকেজ হচ্ছে যে তোমরা ইন্টারনেট এবং এই অন যে টেকনোলজির যে জিনিসপত্র কেনা দরকার এটা তোমরা কিনবে, এই এই যে আমরা ওয়েভার করে দিলাম তোমাদের সেই টাকা দিয়ে। এই যে একটি ছোট্ট একটি কিন্তু পদক্ষেপ, এই যে মানে হচ্ছে কি আমাদের আসলে জিনিসগুলো প্রস্তুত থাকতে হবে এবং জিনিসটাকে রোল আউট করতে হবে, সেই কারণে তারা কিন্তু সাকসেসফুলি এটা করতে পেরেছে, আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয় সেটি পারেনি। এখন আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু ওই একটি সমস্যা এখানে সবচেয়ে বড়, সেটা হচ্ছে আমাদের অনেক শিক্ষার্থী এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসছে এবং তাদের কিন্তু এই একটা বিরাট রকমের হেটারোজিনিটি আছে তাদের ভিতরে, অ্যাক্সেস টু ডিজিটাল ডিভাইসেস অ্যান্ড ইন্টারনেট, এটা যদি আমরা শুধু নিশ্চিত করতে পারতাম তাহলে আমার মনে হয় যে অনেকখানি সমস্যার সমাধান হতো। দ্বিতীয় প্রবলেম যেটি, সেটি হচ্ছে আমাদের শিক্ষক যারা আমরা আছি তাদের ভিতরেও কিন্তু একটি হেটারোজিনিটি আছে, দ্য গ্যাপ অফ জেনারেশনস, ধরেন যে জেনারেশন অনেক আগে ছিল, যিনি ডিজিটাল ডিভাইস নিয়ে অতটা বেশি এখন অভ্যস্ত হননি, যিনি ক্লাসরুম ভিত্তিক শিক্ষায় সবচেয়ে বেশি অভ্যস্ত ছিলেন, তাকে কমফোর্ট দেওয়ার মতো একটি ব্যবস্থা কিন্তু আমাদের সেন্ট্রালি করা হয়নি। আমাদের বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষককে যদি আমরা এই প্ল্যাটফর্মের অধীনে আনতে চাই তাহলে বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটি দায়িত্ব আছে যে আমরা ওরকম একটি সার্ভিস ক্রিয়েট করব যেটা শিক্ষকদের জন্য সহজ এবং যিনি এই পদ্ধতিতে অভ্যস্ত ছিলেন না তিনি এটাকে ইন্টিগ্রেট হতে পারবেন, সেটারও একটা অভাব আছে। আমি মনে করি যে এই দুটো পক্ষের এই যে যে ঘাটতি সেটার কারণেই হয়তো এটি এখনো করা যায়নি। তাহলে সেক্ষেত্রে আমাদের ভবিষ্যৎটা কি, আমাদের এডুকেশন এবং আগামী দিনে যদি এরকম 1 বছর আমাদের যদি ফিজিক্যালি আমরা যদি ক্লাসরুমে যদি না আসতে পারি ফর এক্সাম্পল, সেক্ষেত্রে হাউ দি প্রিপেয়ারডনেস ইজ হ্যাপেনিং? আমার মনে হয় এই ক্ষেত্রে আমরা বেস্ট করতে পারবো না, কিন্তু আমি আমার লাইফের একটা ফিলোসফি হচ্ছে যে মেক দ্য বেস্ট আউট অফ দ্য ওয়ার্স্ট, মানে সবচেয়ে খারাপ অবস্থায় আমি সবচেয়ে ভালো যেটা করতে পারি সেটাই আমাদের করা দরকার। তাহলে একটি একটি যেমন এরকম সিচুয়েশন যেখানে সব শিক্ষার্থী সব মানে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট কানেকশন পাচ্ছে না, এটি একটা সমস্যা, এবং সব শিক্ষক এরকম যে মানে লাইভ ক্লাসে তারা পার্টিসিপেট করবে সেটা সম্ভব না। তাহলে একটি কম্প্রোমাইজ যেটা হতে পারে, যদি আমরা দেখি যে এই অবস্থাটি আরো বেশি দিন চলছে, তাহলে একটি কম্প্রোমাইজ হচ্ছে যে আমরা আসলে কিছু যেই আমরা বলি যে রেকর্ডেড লেকচারটা, ওটাই আমাদের আসলে হয়তো একটা একটা কম্প্রোমাইজ হতে পারে, যে আমরা লেকচার রেকর্ড করে রাখবো এবং আমরা যে রিডিং ম্যাটেরিয়াল যেটা আমরা সাজেস্ট করতাম ওদেরকে প্রত্যেকটা লেকচারের পরে, সেটাকে আমরা যতটা পারি ইলাবোরেটলি যদি ওদেরকে লিখিত আকারে হোক অথবা কিছু নোট আকারে হোক একটা গাইডলাইন আকারে হোক যে তোমরা এই জিনিসগুলো পড়ো। বিশ্ববিদ্যালয়ের জন্য আমি মনে করি এটা খুব বেশি কঠিন না, বিশ্ববিদ্যালয়কে আমি পার্সোনালি সবসময় মনে করি যে এটা একটা স্বশিক্ষার জায়গা, শিক্ষকরা এখানে একদম সবকিছু একদম ক্লাসে পড়িয়ে দেবেন সেটা প্রয়োজন নাই, এখানে তারা আসলে একটি একজন গাইড হিসেবে বা পথ প্রদর্শক হিসেবে কাজ করতে পারেন। সুতরাং আমরা যদি ওরকম একটি যেমন এই এই যে গাইডলাইন যেটার কথা ফজলুল করিম ভাই বললেন, এই গাইডলাইন কিন্তু এক এক দেশের ক্ষেত্রে এক এক রকম হবে, আসলে একটি গাইডলাইন তৈরি করাটা হচ্ছে বিষয়। সুতরাং আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের এই লিমিটেশন গুলো বিবেচনা করে আমরা সর্বোচ্চ যেটা করতে পারি সেটা যদি আমরা এনশিওর করি এবং তারপর সর্বোচ্চ পর্যায় থেকে যদি কমিউনিকেশনটা করি, আমি মনে করি আমাদের ভাইস চ্যান্সেলর যদি বিষয়টি ব্যাখ্যা করে সব শিক্ষার্থীদের কাছে পৌঁছায় এই মেসেজটি যে আমরা এই কারণে এই স্ট্র্যাটেজিটা ফলো করছি, আমি মনে করি সব শিক্ষক শিক্ষার্থী এটাকে সহযোগিতা করবে। এবং আমাদের কি ফাইনান্সিয়ালি সক্ষমতাটা কি না, এটা কি খুব বেশি এক্সপেন্সিভ বাজেট হয়ে যাবে যদি সব শিক্ষক এবং সব স্টুডেন্টকে যদি আমাদের এই বেনিফিট প্যাকেজে আওতা আনতে হয়, ইজ ইট গোইং টু ভেরি এক্সপেন্সিভ অর নট ডুয়েবল, হোয়াট ডু ইউ থিংক? না, আমি আমি মনে করি না সেটা এক্সপেন্সিভ হবে, সেটা এগেইন এটি হচ্ছে একটি পলিসির বিষয়, আসলে আমাদের এই পলিসির জায়গাটাতেই আমরা ভীষণভাবে পিছিয়ে আছি। আমাদের মোবাইল ইন্টারনেট
যারা প্রোভাইড করছে তারা কিন্তু ইজিলি এটাকে সহযোগিতা করতে পারে। রাইট, আমরা আমরা সাহায্য চাইতেই পারি টুয়ার্ডস দ্য অপারেটর, যে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে তোমরা বিনা পয়সায় ইন্টারনেট দাও, এবং দের আর অর্গানাইজেশনস গ্লোবালি হু ক্যান গিভ আস দি ইভেন দি লার্নিং ম্যাটেরিয়াল এন্ড ইকুইপমেন্টস ইন টার্মস অফ ট্যাব এন্ড আদার থিংস। জি, আমি আমি ছোট করে জাস্ট এক মিনিটে বলি এই জায়গাটায়, আমাদের মোবাইল আপনারা জানেন যে প্রমোশন আকারে তারা আমাদেরকে ইউটিউব দেখার জন্য প্যাকেজ দিচ্ছে, ফেসবুক দেখার জন্য প্যাকেজ দিচ্ছে, ওয়াই নট ফর এডুকেশন, এটা একটা বিষয়। আর আপনি যেটা বললেন যে ডিভাইসের জন্য, আসলে এটি খুব ইম্পর্টেন্ট একটি পয়েন্ট হতে পারে যে গ্লোবালি যারা এই চ্যারিটেবল যে অর্গানাইজেশন আছে আমাদের, এবং আমাদের সরকারেরও এই সংক্রান্ত বাজেট আছে, আমরা যদি যারা যারা শিক্ষা নিয়ে কাজ করে তাদের সাথে যদি কোলাবোরেশনটা করি, আমাদের জিনিসটিকে প্রায়োরিটিতে সামনে আসতে হবে। যেটা ফজলুল করিম ভাই বলেছেন, এডুকেশন বিকেম দ্য লিস্ট প্রেফার্ড থিং এট দিস মোমেন্ট ফর আস, এটা যদি আমরা সামনে আনি তাহলে আমি মনে করি যে এটা অনেকখানি সমাধানের দিকে আমরা যেতে পারব। দ্য পারপাস অফ এডুকেশন ভার্সেস দ্য রিয়ালিটি অফ আওয়ার প্র্যাকটিক্যাল ফিল্ড এন্ড অ্যাবিলিটি, সংক্ষেপে যদি আপনি একটু সাম আপ করেন এই বিষয়টা নিয়ে, যেহেতু আমরা ইউনিভার্সিটি এডুকেশন গ্যাপ এবং কর্পোরেট গ্যাপ আমরা কথা বলছি, সো where do you see the purposes of education and the versus the reality of education? Thank you Kamrul bhai again. Ami ekhane amar mone hoy ektu philosophical dik theke shuru kori, tar pore ami firbo practical aspect e. Sheti hocche shikshar uddeshyo jeta amra amar mone hoy je jokhon shikshar application ni amra kotha boli tokhon shikshar prokrito uddeshyo tar amra onek shomoy bhule jai. Tar modhe ekti chilo kintu amra boli je মানুষের ভিতরে মনুষ্যত্ব তৈরি করা, যেটা মানে আমরা জন্মগ্রহণ করেছি মানুষ হিসেবে, কিন্তু ভ্যালুজ যেগুলো আছে এগুলো যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে অ্যাড না হবে ততক্ষণ পর্যন্ত হয়তো আমি খুবই স্কিলড হব কিন্তু আমি আসলে শিক্ষিত হব না, এডুকেটেড হব না। সুতরাং এডুকেশন হচ্ছে ইট মেক্স আস কমপ্লিট হিউম্যান বিইং, যে আমি আমি হয়তো খুব ভালো ফিজিক্স পারবো কিন্তু আমি আসলে একজন মানুষের ইমোশনও বুঝতে পারবো। এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স যে কথাগুলো এখন আমরা শুনছি এগুলো কিন্তু আসলে কমপ্লিট শিক্ষার অংশ। আমরা যন্ত্রও কিন্তু স্কিলড হয় কিন্তু মানুষের বৈশিষ্ট্য হচ্ছে যে সে স্কিলড হবে এবং সে অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা বলি যে মানবিক যে গুণাবলী সেগুলো অর্জন করবে। সুতরাং এই জায়গাটায় আমরা অনেক সময় এখন যেটা হয়েছে যে স্কিল বেসড এডুকেশন আলাপ করতে করতে আমরা আসলে শিক্ষার এই এই মানবিকতার যে জায়গাটা এবং আসল উদ্দেশ্যটা ভুলে যাচ্ছি। সুতরাং আমি মনে করি শিক্ষার ভিতরে এই জিনিসটা আমাদেরকে আবার ইনফিউজ করতে হবে। আমরা হয়তো এলন মাস্ককে দেখে একটা এক্সাম্পল নিচ্ছি কিন্তু আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে আমাদের পৃথিবী এগিয়ে নেওয়ার জন্য কিন্তু এলন মাস্ক এনাফ না। উনি টেকনোলজির একটা ডেভেলপমেন্ট দিচ্ছে কিন্তু মানব সভ্যতা কিন্তু এগিয়ে যাবে, আরো অনেক কম্পোনেন্ট এখানে আছে। আমাদের এখানে নোয়াম চমস্কির চিন্তা দরকার। এই যে আমাদের এখানে ফিলোসফিক্যাল কন্ট্রিবিউশন যারা করছেন, দরিদ্রতা এগুলো নিয়ে যারা কাজ করছেন তাদের চিন্তাগুলো দরকার। আমাদের নীতি নৈতিকতার যে ঘাটতি তৈরি হয়েছে সেগুলোর কিন্তু ইমপ্রুভমেন্ট দরকার। সুতরাং এই জায়গাগুলো এই আনঅ্যাড্রেসড রয়ে যাচ্ছে আমরা যখন শুধু স্কিল নিয়ে কথা বলি। সুতরাং এটা আমাদেরকে অবশ্যই রিইনটিগ্রেট করতে হবে এবং আমি মনে করি যে আমাদের শিক্ষা যে আমাদেরকে প্রপারলি মানুষ করছে না। আমরা বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আপনি খেয়াল করবেন যে পৃথিবীর সবচেয়ে বড় সর্বনাশটা করছে কিন্তু সবচেয়ে ভালো জায়গায় পড়াশোনা করা মানুষগুলো। আপনি যদি দেখেন যে সবচেয়ে ভালো বিজ্ঞানী যিনি তিনি কিন্তু সবচেয়ে বড় নটোরিয়াস ইনভেন্টর। সুতরাং এই জায়গাটায় যদি আমরা কাজ না করি তাহলে আমাদেরকে এই গ্যাপগুলো আরো বাড়তে থাকবে এবং এই ধ্বংসাত্মক মানসিকতা তৈরি হতে থাকবে। আমি একটু কথাটা বলে নিলাম কারণ আমি শিক্ষা নিয়ে যখন আমি মনে করি কথা হওয়া দরকার তখন এটাকে আমরা যদি সামনে না আনি তাহলে আমাদের শিক্ষা আসলেই অসম্পূর্ণ হয়ে যাবে। স্কিলের কথা যদি আমরা বলি তাহলে আমি যে বলেই ফেলেছি আসলে আমাদের ভবিষ্যৎ কিন্তু নিয়ন্ত্রিত হবে এই যে আমরা বলি যে ডিজিটাল লিটারেসি যেটা এটা, এবং আমাদের অনেক কাজ কিন্তু অটোমেশন হয়ে যাচ্ছে। সুতরাং আজকে আমরা যেটা পড়ছি আগামী 10 বছর পর আমাদের যে শিক্ষার্থীগুলো এখন ক্লাস মানে 5-6 পড়ছে ওরা কিন্তু এই পড়াশোনাটাকে সম্পূর্ণ অনুপযোগী হিসেবে পাবে যখন ওরা জব মার্কেটে যাবে, বিকজ দ্য ওয়ার্ল্ড ইজ অলরেডি চেঞ্জড ইন নেক্সট 10 ইয়ার্স 20 ইয়ার্স। সুতরাং এই যে আগামী 2030 কি কর্মক্ষেত্র হবে ওটা কিন্তু আমাদের এখন ভাবা দরকার। আনফরচুনেটলি আমরা সেটা ভাবছি না। আমাদের শিক্ষার যেই নীতিগুলো তৈরি হয় এটা কিন্তু খুবই ছোট ছোট টাইম ফ্রেমে ডিভাইড করা হয় এবং খুবই দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের শিক্ষার এই নীতিগুলো নিয়ে কখনোই
দূরদর্শী কোনো চিন্তা করা হচ্ছে না এবং এটার কোনো কনসিস্টেন্সি থাকে না। আপনি খেয়াল করবেন যে যখন একটি দল ক্ষমতায় থাকে আরেকটি দল আসলেই একটি পরিবর্তন হয়ে যায়। আমি এই ছোট করে বলে নেই যে বাংলাদেশে যে এখন যে শিক্ষা ব্যবস্থাটি চলছে আমরা এটাকে সৃজনশীল শিক্ষা পদ্ধতি বলি। আমার জানা মত এইটি আসলে সৃজন শিক্ষা পদ্ধতি না, এটির নাম ছিল কাঠামোবদ্ধ শিক্ষা পদ্ধতি। আপনি চিন্তা করেন শব্দ দুটোর ভিতরে কত বড় পার্থক্য, একটি ছিল কাঠামো, সেটাকে আমরা বলে ফেলছি সৃজনশীল, শব্দ দুটো চেঞ্জ করেছি কিন্তু শিক্ষার ধরন কিন্তু পাল্টায়নি। আসলে শিক্ষাটা হয়ে গেছে কাঠামোবদ্ধ পদ্ধতি, এত শক্ত একটি স্ট্রাকচারের ভিতরে ফেলা হয়েছে যে আমাকে চারটা ভাগে ভাগ করে একটি প্রশ্নের উত্তর শিখতে হবে, আমি এর বাইরে যেতে পারছি না, আমার ক্রিয়েটিভিটি এত কমে গেছে। শিক্ষার্থীদের কমিউনিকেটিভ ইংলিশ পড়ানো হচ্ছে কিন্তু আগের তুলনায় তাদের কমিউনিকেশনের স্কিল অনেক কমে গেছে, তারা লিটারেচার পড়ছে না, তারা ইংলিশ লিটারেচার পড়ছে না, গিফট অফ ম্যাজাই যে গল্পটি আপনি পড়েছি হয়তো সেটি তারা পড়ছে না। এই যে মানবিকতাগুলো যে নাই, কমিউনিকেশন স্কিল নাই, এটা আমাদের জন্য সবচেয়ে, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সংকট হচ্ছে এই জায়গাটাই। সুতরাং আমাদের আসলে এই এই জিনিসগুলো নিয়ে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান দরকার। আমাদের ইন্ডাস্ট্রির নিড ভাবতে হবে, ইন্ডাস্ট্রি বলতে আমি শুধু এখানে ফার্মা ইন্ডাস্ট্রির তাজবীর ভাই আছেন কিন্তু ইন্ডাস্ট্রির রেঞ্জ হচ্ছে অনেক বড়, যিনি বিস্কিট বানাচ্ছেন তিনি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমাকে ভাবতে হবে আমাদের ফার্মার, যিনি ফার্মাসিউটিক্যাল ফার্মার যারা কৃষি কাজ করছে সেটাও কিন্তু আস্তে আস্তে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, এখন থেকে 20 বছর পর মানুষ একইভাবে ফার্মিং করবে না। সুতরাং এই জিনিসগুলো সবই আমাদের ইন্টিগ্রেটেড শিক্ষায় আসা দরকার এবং সেটা নিয়ে একটি আমি বলবো যে দূরদর্শী পরিকল্পনা দরকার। এই ছোট ছোট করে এক বছর দু বছর এবং কয়েকদিন পর পর একটা করে পরিবর্তন করা, শিক্ষার্থীদের গিনিপিক বানানো, এটি খুব আমি বলবো যে অমানবিক একটি কাজ হচ্ছে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে। উই আর নট নো ওয়ে নিয়ার টু ফেস দ্য ফিউচার, আমাদের ওখানে অনেকখানি যাওয়ার জন্য অনেকগুলো কাজ করতে হবে।